টিএমসি পার্টিটাই আর থাকবে না কিছুদিনের মধ্যে দেখবেন ওটা ধুলিশার্থ হয়ে যাবে কাকে মন্ত্রী করবে মন্ত্রী মন্ত্রী কাকে করবে পার্টিটাই থাকছে কিনা দেখুন আগে দেখুন যদি তৃণমূলে যোগ দিতাম তাহলে আমি আমার শপথ গ্রহণটা এত ডিলে হতো না তা নেক্সট ডেই হয়ে যেত তৃণমূলের তরফ থেকে কুনাল ঘোষ একটি সাংবাদিক বৈঠক করেছে সেখানে আপনার একটি অডিও ভাইরাল হয়েছে সেটা নিয়ে তিনি একটা অভিযোগ করেছেন ভাষা ওখানে ব্যবহার করেছেন মানে কুনাল ঘোষ যেটা বলেছে যে আপনাকে গ্রেফতার করা উচিত কি বলবেন এটা নিয়ে উনি কদিন আগে জেল থেকে বেরোলেন আর উনি কে উনি কে শপথ গ্রহণের পর প্রথম আস্তাক বাংলার মুখোমুখি সাগরদিগির কংগ্রেস বিধায়ক বাইরন বিশ্বাস প্রথমেই দাদা আপনাকে আমাদের আস্তাক বাংলার পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি নমস্কার এই যে শপথ গ্রহণ নিয়ে বাইরন বিশ্বাস কংগ্রেস বিধায়কের শপথ গ্রহণ নিয়ে একটা দীর্ঘ জটিলতা দেখলাম এবং অধীর চৌধুরী দিল্লি থেকে ফোন করলেন রাজ্যপালকে তারপর তড়িঘড়ি করে এই শপথ গ্রহণ এবং আপনি নিজেও রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন বিধানসভার স্পিকারের সঙ্গে দেখা করেছেন বাইরন বিশ্বাসের শপথ গ্রহণ নিয়ে কেন জটিলতা তৈরি হবে কি মনে করেন কী বলবেন এরা এই হারটা কোনো মতেই মেনে নিতে পারছে না যে কি করে এটা সম্ভব হলো কিন্তু ওদেরকে ভাবা উচিত যে সাগরদিগির লোকের জন্য জনগণের জন্য কি কাজ করে রেখেছে যে আশাটা ছিল ওরা যে জিতব সেটা কোন কোন পরিপ্রেক্ষিতে ওরা চাইছে মানে ভেবেছিল যে জিতব আজকে জনগণ সাথ দিয়েছে প্রচণ্ড সব মানে সব ধরনের লোক সব পার্টি থেকেই এসছে পাবলিক তো ধরুন আগে কংগ্রেসেরই সব ছিল পরে ডাইভার্ট হয়ে টিএমসিতে গিয়েছিল আবার কংগ্রেসে ফিরে এসছে সবাই কিন্তু এই হারটা ওরা কোনো মতোই মেরে মেনতে পারছিল না তাই এটাকে যত ডিলে করার ছিল করলো কিন্তু এদের একটা লিমিট থাকে ডিলে করার সেটা পেরিয়ে গেল শপথ গ্রহণ হলো আজকে আমার ভালোভাবেই হলো স্পিকার সাহেব ছিলেন ওখানে খুব ভালোভাবে শপথ হলো আজকে যদি বলি বিধানসভায় একেবারে কংগ্রেস শূন্য ছিল সেখানে আপনি প্রথম একজন বিধায়ক যিনি বিধানসভায় কংগ্রেসের হয়ে এবং আপনার বিধানসভার কেন্দ্রের হয়ে আপনি বিধানসভায় সাধারণ ওই কেন্দ্রের মানুষদের জন্য তিনি বলবেন এইটা আগে কেমন লাগছে সেটা বলুন শূন্য থেকে এক সব জিনিসেরই এক থেকে স্টার্ট হয় আজকে কংগ্রেসের এক থেকে স্টার্ট হয়েছে একশো হতে খুব টাইম লাগবে না সামনে পঞ্চায়েত ভোট আছে পঞ্চায়েত ভোটে আপনারা দেখতে পাবেন কি রেজাল্ট করে কংগ্রেস এটা খুব ভালো পারফরমেন্স দেবে আর খুব ভালো জায়গায় যাবে আর মানুষ এখন বুঝতে শিখেছে মানুষ বুঝতে শিখেছে বলতে মানুষের যে এইসব চুরি চামারির বিরুদ্ধে মানে তৃণমূলের যে অন্যায় অত্যাচার কতদিন মানুষ সহ্য করবে আবাস যোজনার টাকা চাকরি যত ধরনের দুর্নীতির সঙ্গে জড়িয়ে তো এখন মানুষ সজাগ হয়েছে আর এর জবাব দেওয়ার জন্য তৈরি আছে মানুষ আর জবাব দিচ্ছেও ইতিমধ্যে দিতে লেগেছে একটা সিট হয়েছে এরপরে দুটো হবে তিনটে হবে একাধিক সিট হবে কংগ্রেসের আজকে আপনি শপথ নিলেন বিধানসভাতে আপনার সাগরদিঘির বিধানসভার জন্য প্রথম কোন বড় কাজ আপনি করবেন বলে মানসিক সিদ্ধান্ত নিয়েছেন আমার এর এর আগে প্রচুর মিডিয়াকে আমি বলেছি একটাই কথা যে ওখানে এখনও কিছু পার্সেন্টেজ লোক আছে যে পুকুরের জল খেয়ে জীবনযাপন করে তো জলের ব্যবস্থাটা আমি প্রথম দেখব তারপরে গঙ্গা বাঁধন আছে তারপরে শিক্ষা স্বাস্থ্য এগুলো তো আছে আস্তে আস্তে হবে সব কিছু তো প্রথমত আমি পানীয় জলটার ব্যবস্থা যত শীঘ্রই পারি আমি এটা চেষ্টা করব যে এটা একটা ভালো জলের ব্যবস্থা করে ফিল্টার জলের ব্যবস্থা করানোর জন্য আমি এটা খুব জোর চেষ্টা করব এটা করার দাদা বিধানসভা নির্বাচনে দু হাজার একুশে যেই বিধানসভা কেন্দ্র সাগরদিগিতে পঞ্চাশ হাজার ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন এই যে বাম কংগ্রেস যে মডেল এই মডেলের যে সাফল্য এলো আপনি তেইশ হাজারের মতো ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে হারালেন যেখানে পঞ্চাশ হাজার লিড ছিল সেখানে আপনি তেইশ হাজার ভোটে হারালেন এই যে বাম কংগ্রেস মডেল সামনেই পঞ্চায়েত নির্বাচন আছে কি মনে করছেন যে এই মডেলটাই কি আগামী দিনে রাজ্যে লাগু করা যেতে পারে এবং সেটা নিয়ে অধীর চৌধুরীও একাধিকবার সওয়াল করেছেন আপনি কি বলবেন কারণ আপনি সদ্য এই বাম কংগ্রেস মডেলে জয়লাভ করেছেন ব্যাপারটা হল যে এখন বাম কংগ্রেস জোটে যতটা সাফল্য পেয়েছি আমরা এটা আগামীতেও আশা করি থাকবে আর কি আর সব থেকে বড়ো ব্যাপার যেটা যে জনগণ সজাগ হয়েছে এখন ওরা যেভাবে ভেবেছে যে আবার ওই ছাপ্পা ভোট করবো বুথ দখল করব এইটা কিন্তু আর ওদের সুযোগ হবে না জনগণ একদিকে হয়ে গেছে জনগণের সামনে কোনো গুন্ডা মস্তান কোনো ধরনেরই কোনো কেউ টিকতে পারবে না প্রশাসনকে ইউজ করে ভোট করেছে কোনো ধরনেরই এবার কোনো কিছু ওদের চালাকি চতুরি চলবে না জনগণ চাইছে কংগ্রেসকে জনগণ এগিয়ে নিয়ে যাবে কংগ্রেসকে আর কংগ্রেসই থাকবে পশ্চিমবাংলায় ছাড়া পশ্চিমবাংলায় সেটা হচ্ছে আপনি জয়লাভ করার পর বলেছিলেন যে আপনি যে ভোট পেয়েছেন সেখানে তৃণমূল কংগ্রেসের অনেক ভোটার মানে তৃণমূল কংগ্রেস থেকেও আপনি অনেক ভোট পেয়েছেন এবং বিধানসভার স্পিকারও আপনার এই বিষয় নিয়ে বেশ কিছু মন্তব্য করার পর রাজ্য জুড়ে একটা জল্পনা তৈরি হয়েছিল যে বাইরান বিশ্বাস তৃণমূলে যোগ দিতে পারে এরকম কোনো জল্পনা কি এখনও আছে দেখুন যদি তৃণমূলে যোগ দিতাম তাহলে আমি আমার শপথ গ্রহণটা এত ডিলে হতো না তা নেক্সট ডেই হয়ে যেত তা আমার তৃণমূলে যাওয়ার কোনো প্রশ্নই নেই এটা কোনোদিন স্বপ্নতেও ভাবিনি যে তৃণমূলে যাব আমি কংগ্রেসেই ভালো আছি কংগ্রেসে যে মানসম্মানটা পাচ্ছি যথেষ্ট ভালো পাচ্ছি মানসম্মান এর থেকে আমার কিছু যদি আমার চাওয়া পাওয়ার কিছু থাকতো যদি পয়সার লোভ থাকতো তাহলে আমি হয়তো টিএমসিতে যেতাম কিন্তু আল্লাহর রহমতে ভগবানের আশীর্বাদে আমার কাছে সবই রয়েছে আমার কিছু চাওয়া পাওয়ার নেই যে কোনো মিনিস্টারি কিংবা তো এরকম তো আমরা সূত্র মারফত খবর পেয়েছি আপনাকে রাজ্যের মন্ত্রী করারও প্রস্তাব এসছে যে যদি আপনি তৃণমূলে যোগদান করেন তাহলে আপনাকে রাজ্যের মন্ত্রী পর্যন্ত করা হবে এরকম কি এটা নিয়ে কি বলবেন শোন মন্ত্রী মন্ত্রী কাকে করবে পার্টিটাই থাকছে কিনা দেখুন আগে টিএমসি পার্টিটাই আর থাকবে না কিছু মধ্যে দেখবেন ওটা ধুলিশার্থ হয়ে যাবে কাকে মন্ত্রী করবে ভগবানের দেওয়া আল্লাহ দেওয়া অনেক কিছু আছে আমার কাছে মন্ত্রীর থেকে ভালোভাবে লাইভ লিড করি সেটা যে আজকে তৃণমূলের তরফ থেকে কুনাল ঘোষ একটি সাংবাদিক বৈঠক করেছে সেখানে আপনার একটি ভিডিও মানে যে অডিও ভাইরাল হয়েছে সেটা নিয়ে তিনি একটা অভিযোগ করেছেন যে আপনি যে ভাষা ওখানে ব্যবহার করেছেন মানে কুনাল ঘোষ যেটা বলেছে যে আপনাকে গ্রেফতার করা উচিত কি বলবেন এটা নিয়ে উনি কদিন আগে জেল থেকে বেরোলেন আর উনি কে উনি কে উনি কি ল অ্যান্ড অর্ডার নিজের হাতে নিয়ে নিয়েছে যে কাকে জেলে ভরতে হবে কাকে বের করতে হবে তাহলে কোর্ট মহামান্য কোর্ট কি করতে আছে প্রশাসন কি করতে আছে সবই যদি উনি করেন তো ওদের সারাদা নারাদা কাণ্ড বিভিন্ন ধরনের যে কেচ্ছা করে রেখেছে ওদের এক একটার পর একটা মন্ত্রী জেলে যাচ্ছে নিজের দিকটা একটু সামলাক পরের দিকে পরে দেখবে হ্যাঁ বারান শেষ প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে যে আপনার যে আসন জয়লাভ সাগরদিঘিতে মনে করা হচ্ছে পঞ্চায়েত নির্বাচনের আগে কংগ্রেস একটা অক্সিজেন পেল কংগ্রেস উজ্জীবিত হচ্ছে কংগ্রেসের কর্মীদের মধ্যে একটা উদ্দীপনা উৎসাহ দেখতে পাচ্ছি কি মনে করেন যে আপনার এই জয়লাভটা সামনেই যে পঞ্চায়েত নির্বাচন আছে তারপর লোকসভা নির্বাচন আছে দু হাজার চব্বিশে বিশেষ করে পঞ্চায়েত নির্বাচনে সারা রাজ্য জুড়ে কতটা প্রভাব পড়বে বলে আপনি মনে করেন প্রভাব তো পড়বেই পড়ে গেছে পড়বে না পড়ে গেছে আর কংগ্রেস ভয়ে ভীতিতে লুকিয়েছিল এতদিন এতদিন একটা বিধায়ক আসার পর কংগ্রেস জেগে উঠেছে আর এই ভয়ভীতিটা নেই কারোর মধ্যে এখন কংগ্রেস পুরো পশ্চিম বাংলায় ভালো রেজাল্ট করবে এটা আমার দৃঢ় বিশ্বাস আর আগামীতে কংগ্রেসেরই সরকার হবে সেটা একদম আস্তাক বাংলার মুখোমুখি ছিলেন সাগর সাগরদিগির কংগ্রেস বিধায়ক বাইরন বিশ্বাস এবং তিনি একেবারে আস্তাক বাংলার ক্যামেরার সামনে স্পষ্ট করলেন এই যে সাগর দিগিতে জয়লাভ সেটা গোটা পঞ্চায়েত নির্বাচনে তার একটা প্রভাব পড়বে এবং কংগ্রেস কর্মীরা যে উজ্জীবিত হবে এবং আগামী দিনে রাজ্যে কংগ্রেস সরকার হবে সেটাও তিনি একেবারে স্পষ্ট করলেন আস্তাক বাংলার ক্যামেরার সামনে ক্যামেরায় কিরণজিতের সঙ্গে সুজয় আস্তাক বাংলা কলকাতা